স্পেশাল মানুষদের জন্য ম্যাজিক মশলা ফ্লেভারের মিস্টার নুডলস, মিস্টার নুডলস সাধনা ভালোবাসার। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম আলো পড়াশোনায় তোমাদের স্বাগত। পাওয়ার্ড বাই মিস্টার নুডলস। গত পর্বে আমরা ডেটা টাইপ নিয়ে বিশদ আলোচনা করেছিলাম। আজকে আমরা তিনজন ক্রিকেটারের রানের গড় নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম শিখব। তাহলে চলো আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তিনজন ক্রিকেটারের রানের গড় নির্ণয়ের প্রোগ্রাম লেখা শিখব। ধরো আজকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার একদিনের ক্রিকেট খেলা চলছে, তো তোমাদের বন্ধুদের মধ্যে তোমরা অনেকেই প্রেডিকশন করছো যে সাকিব, তামিম, মুশফিক তিনজন কত রান করবে এবং সেই রানের গড় কত হবে, সেইটা নিয়ে আজকের প্রোগ্রাম। ক্রিকেট খেলায় রানের কোনো দশমিকযুক্ত অংশ থাকে না। রান কখনোই 6.5 বা 4.5 এরকম হয় না, সাধারণত পূর্ণ সংখ্যা হয়। সেই জন্য আমরা রানগুলোকে ইন্ট, তামিম, সাকিব, মুশফিক আর এই রানের গড় এক জায়গায় রাখার জন্য অ্যাভারেজ, তারপর একটা সেমিকোলন, এই তিনটা চারটা টোটাল আমি এই চারটা যদি এভাবে লিখে দেই তাহলে কি হবে, কম্পিউটারের মেমোরিতে টি নামে একটা জায়গা খালি হবে, এস নামে একটা জায়গা খালি হবে, এম নামে একটা জায়গা খালি হবে, এভিজি নামে একটা জায়গা খালি হবে। কিন্তু দেখো, আমি যদি এভাবে তিনটাই যদি পূর্ণ সংখ্যা নিয়ে নেই তাহলে একটা সমস্যা আছে, আমাদের গড় নির্ণয়ের ক্ষেত্রে দশমিকযুক্ত সংখ্যা আসার সম্ভাবনা আছে। সো আমরা এভাবে তিনটা তিনজনের রান এবং অ্যাভারেজকে একই সাথে ইন্টিজার নাম্বারে নিব না। আমরা কি করব, আমরা অ্যাভারেজটাকে আলাদা করে ডাবল এভিজি নামে ঘোষণা করব। কারণ অ্যাভারেজটা দশমিকযুক্ত সংখ্যা হতে পারে, হবে, সাধারণত হয়। সো আমরা যে কাজটা করলাম, ইন্টিজার টি এস এম, তার মানে তামিম, সাকিব, মুশফিক এই তিনজনের রান রাখার জন্য তিনটা জায়গা খালি করলাম কম্পিউটারের মেমোরির মধ্যে। এরপর এই তিনজনের রানের গড় নির্ণয় করে আমি এভিজি নামক জায়গা রাখবো, সেইটা দশমিকযুক্ত সংখ্যার ডেটা টাইপ ঘোষণা করলাম। এবার আমি লিখব প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতরে এন্টার থ্রি ক্রিকেটার্স রান। এবার এই তিনজন ক্রিকেটারের রান তুমি যদি ইউজারের কাছ থেকে নিয়ে কম্পিউটারের মেমোরিতে রাখতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে যে ফাংশনটা ইউজ করতে হবে সে ফাংশন হচ্ছে স্ক্যানএফ। এবং স্ক্যানএফে রাউন্ড ব্র্যাকেটস থাকবে, রাউন্ড ব্র্যাকেটসের ভিতরে কমা দিয়ে তুমি আলাদা করে দুইটা অংশ নিবে। একটা অংশে কি হবে, কার রান নিয়ে রাখতে চাও, আমি তামিমের রান নিয়ে রাখতে চাই, তারপর কমা দিয়ে সাকিবের রান নিয়ে রাখতে চাই, তারপর কমা দিয়ে মুশফিকের রান নিয়ে রাখতে চাই। এবার খেয়াল করো, ডাবল কোটেশনের ভিতরে কমার আগে ডাবল কোটেশনের ভিতরে কি হবে, প্রথমত তামিমের রানের সেটা ডেটা টাইপ কী হিসাবে ঘোষণা করছি, তামিম সেটা ইন্টিজার, সো ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কী হবে, পার্সেন্ট ডি, এখানে লিখব পার্সেন্ট ডি। এবার সাকিবের রান যখন দিবে ইউজার, সেই ক্ষেত্রে সাকিবের রানের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, সো তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি, দিলাম আর একটা পার্সেন্ট ডি। এবার ইউজার যখন দিবে মুশফিকের রান, তখন মুশফিকের রানের জন্য ডেটা টাইপ ইন্টিজার, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি। এই তিনটা তামিম, সাকিব এবং মুশফিকের রানের জন্য, তিনজনের রানের জন্য তিনটা ডেটা টাইপের তিনটা ফরম্যাট স্পেসিফায়ার, একটা হচ্ছে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। এবার আমরা এভিজি ইকুয়াল টু লিখব টি প্লাস এম প্লাস সাকিব, তামিমের রান, মুশফিকের রান, সাকিবের রান, এইটা রাউন্ড ব্যাকেটসের ভিতরে দিব। এই চিহ্নকে আমরা ভাগ চিহ্ন কম্পিউটার প্রোগ্রামিংয়ে বা সি প্রোগ্রামিংয়ে স্ল্যাশ সাইন দিয়ে ভাগ বোঝাই। আবার বলি, এখানে লিখে রাখি যে প্রোগ্রামিংয়ে
প্রোগ্রামিংয়ে স্ল্যাশ দ্বারা ভাগ বোঝায়। ঠিক আছে, অবশ্যই তোমাকে রাউন্ড ব্র্যাকেটস শুরু করে শেষ করতে হবে। তুমি যদি রাউন্ড ব্র্যাকেটস না দাও তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে রাউন্ড ব্র্যাকেটস খুবই গুরুত্বপূর্ণ। যদি না দাও তাহলে যে প্রবলেমটা হবে, তামিমের রান মুশফিকের রান যোগ করে সাকিবের রানকেই শুধুমাত্র তিন দ্বারা ভাগ করে দিবে। সো তোমার অ্যাভারেজ নির্ণয় ভুল হবে। সো ভুল করা যাবে না। ভুল না করতে হলে কি করতে হবে, এই জায়গায় একটা রাউন্ড ব্র্যাকেটস দিতে হবে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তিনজনের রান নিয়ে গড় নির্ণয় পর্যন্ত। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন ইউজ করব। প্রিন্টএফ ফাংশন কেন ইউজ করি? প্রিন্টএফ ফাংশন ইউজ করি মেমোরি থেকে কোনো ডেটা নিয়ে আসার জন্য। প্রিন্টএফ ফাংশন কেন ইউজ করি? মেমোরি থেকে কোনো ডেটা নিয়ে আসার জন্য। এবার প্রিন্টএফের ভিতরে কমা দিয়ে কার ভ্যালু নিয়ে আসব, আমরা আসলে অ্যাভারেজ নির্ণয় করতে চাই। সো এভিজি লিখব, আর এর আগে ডাবল কোটেশনের ভিতরে এভিজি এভিজি ডেটা টাইপ কী ছিল? ডাবল। এভিজি ডেটা টাইপ ছিল ডাবল। সো ডাবলে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এলএফ। এবার এখানে আমরা লিখব পার্সেন্ট এলএফ। এই হচ্ছে আমার তিনজন ক্রিকেটারের রানের গড় নির্ণয়ের জন্য প্রোগ্রাম। তাহলে আমরা এটা যদি কোনো একটা মোবাইল অ্যাপসে কুট করি তাহলে কেমন দেখাবে সেটা আমরা এখন দেখি। দেখি, আমরা একটা মোবাইল অ্যাপ সি কোডিং নামে নিলাম। অ্যাপসটিতে আমরা এখানে এখানে যে কুডটা লিখছি সেই কুডটাই মোবাইল অ্যাপসে, আমি সি কোডিং নামক একটা অ্যাপসের মধ্যে এই কুডটা লিখে রাখছি। সেই কুডটা দেখো, এখন রান করার পরে যেটা আসলো সেটা হচ্ছে এন্টার থ্রি ক্রিকেটার্স রান। এবার আমি প্রথম ক্রিকেটার, প্রথম কার রান, কমার পরে প্রথমে আছে এম্পারসেন্ট টি। সো টি এর রান মানে তামিমের রান, তামিমের রানটা দিলাম। তারপর একটা স্পেস দিতে হবে। স্পেস কেন দিব? কারণ বোঝানোর জন্য যে তামিমের রান লেখা শেষ। তারপর তামিমের পরে আসছে সিরিয়ালি সাকিব, আমি সাকিবের রান দিলাম 101। তারপর একটা স্পেস দিতে হবে বোঝানোর জন্য যে সাকিবের রান লেখা শেষ। এবার মুশফিকের রান 102 দিলাম ধরো। তাইলে কি হবে, এই তিনটা রান প্রথমে তামিমের নিছি হচ্ছে 100, তামিমের রান 100 নিল, তারপর দিছি সাকিবের রান সেটা হচ্ছে 101, তারপর হচ্ছে মুশফিকের রান সেটা হচ্ছে 102। এবার যদি আমি রান করি প্রোগ্রামটাকে তাহলে দেখা যাচ্ছে গড় আসছে 101.60। তাহলে আমরা দেখি আসলে এটা কাজ করছে কি না ঠিক মতো। দেখো, আমি যখন লিখছি এভিজি, এভিজি ইকুয়াল টু তামিম এর রান, মুশফিকের রান, সাকিবের রান, তিনটা যোগ করে তিন দ্বারা ভাগ করলে সেটাই হচ্ছে গড়। সো আমরা দেখি তামিমের রান নিছি আমরা 100, সাকিবের রান হচ্ছে 101, মুশফিকের হচ্ছে 102, যোগ করে তিন দ্বারা ভাগ করলে কত আসে, আসলে 101.60। বাই ডিফল্ট 6.0 আসে। তাহলে এভিজিতে কি হবে, এভিজি ইকুয়াল টু 101.60, সেটা সে অ্যাসাইন করে দিবে এভিজি এর মধ্যে 101.60। ঠিক আছে, তারপর আমি যখন প্রিন্টএফ লিখব, লিখে কি করলাম, কমার পরে যার নাম দিছি, কার নাম দিছি, এভিজি এর নাম দিছি, সো এভিজি এর ভ্যালুটা এনে দেখা দিবে। তাহলে প্রোগ্রামটার আউটপুট কি হবে, আউটপুট যদি আমরা লিখি তাহলে কি হবে, জাস্ট 101.60। এই হচ্ছে আজকের প্রোগ্রাম আমাদের। তোমরা প্রতিদিন প্রথম আলোর প্রিন্ট সংস্করণে পড়াশোনা পাতায় এক্সারসাইজ দেওয়া হচ্ছে এই প্রোগ্রামিং রিলেটেড। সো তোমাকে সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই প্রথম আলোর প্রিন্ট সংস্করণের পড়াশোনা পাতাটা দেখতে হবে, অনুশীলন করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। স্পেশাল মানুষদের জন্য ম্যাজিক মশলা ফ্লেভারের মিস্টার নুডলস, মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।